দেশের বিভিন্ন স্থানের সাম্প্রদায়িক হামলার জন্য দায়ীরা অবশ্যই আইনের আওতায় আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তরে তিনি আরও বলেন, বিএনপিও তাদের জোট প্রকাশ্যেই এই দেশকে আফগানিস্তান বানাতে চায়। লড়াইয়ের ঘটনার পরও সেখানে অভিযুক্ত যেই ছেলেটির পোস্টের মাধ্যমে এই ঘটনা ঘটেছে, তার বাবাকে এবং হামলার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরকেও গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে। এর পেছনে কারা ইন্ধন দিয়েছে সেটিও খুঁজে বের করা হবে এবং হচ্ছে। সুতরাং অতীতে যেমন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সমস্ত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।